আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দ্য কলেজ কিচেন। আজকে আমি তৈরি করব দেশি মুরগির রোস্ট, সেই জন্য আমি এখানে 9 পিস দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির রাঁচ এখন 1/2 চামচ লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে রেখে দিব। এখন একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ দই, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, এখানে পেঁয়াজ বেরেস্তাই ইউজ করবেন তাহলে স্বাদ ভালো আসবে। তাতে এখন প্রায় 1/3 চা চামচ বাদাম বাটা, 2 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ পোস্তদানা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়া এবং 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে রেখে দিব। এখন একটি কড়াইতে কড়াই গরম করে তেল দিয়ে মাংসগুলোকে মিডিয়াম লো আঁচে এগুলোকে 3-4 মিনিট ভেজে নিব হালকা ব্রাউন করে। আমি বেশি ভাজব না, না ভাজলেও হয় দেশি মুরগির মাংস। তেল গরম হয়ে গিয়েছে, আমি মাংসগুলোকে ঢেলে দিব, হালকা ব্রাউন করে ভাজব। মিডিয়াম লো আছে বা লো আছে এগুলোকে হালকা ব্রাউন করে ভাজলে হবে, আর আপনারা না চাইলে নাও ভাজতে পারেন, বাট ভাজলে ভালো হয়, হালকা ব্রাউন করে ভেজে নিলে ভালো হয়। আমি মাংসগুলোকে একটু উল্টে দিচ্ছি। আমার মাংসগুলোকে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি এভাবে বাকিগুলো মাংস ভেজে নিব। আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছিলাম, ওইগুলোর তেল থেকে গিয়েছিল, ওই তেল ইউজ করছি রান্নায়। পেঁয়াজ বেরেস্তার তেল রান্নায় ইউজ করলে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। আরও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনার আপনার পরিমাণ মতো দিবেন। তার সাথে এখানে আমি কিছু গরম মশলা, যেমন দারুচিনি 2-3 টুকরা, 4-5টা এলাচি, 2-3 টুকরা লবঙ্গ এবং 2-3 টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে ঢেলে দিচ্ছি, যেগুলো মিক্স করে রেখেছিলাম মশলাগুলো তেলে একটু ভেজে নিব যাতে কাঁচা ভাব চলে যায়। মশলা যে বাটিতে ছিল ওই বাটি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এবং ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো শেষ, তেলগুলো উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে পানির পরিবর্তে দুধ ইউজ করলে অনেক গুণ স্বাদ বেড়ে যায়, আপনারা ইউজ করলেই জাস্ট বুঝতে পারবেন। এখানে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি কারণ আমার মশলাগুলো কষানো শেষ। মাংসগুলো যেহেতু ভাজা সেই জন্য আমি মানে ভাজা মাংস, তাহলে তো 50% সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি সময় সিদ্ধ করতে হবে না। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর আমি গ্লেভ 5-6 মিনিট ঢেকে লো আঁচে বা মিডিয়াম লো আঁচে রেখে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এখানে প্রায় 2 চা চামচ
টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলে স্বাদটা অনেক বাড়ে। আপনারা অবশ্যই টমেটো সস ইউজ করবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট ঢেকে রেখে দিব। আমার রোস্ট তৈরি হয়ে গেছে, তেলগুলো উপরে চলে এসেছে। তৈরি হয়েছে আমার রোস্ট। আল্লাহ হাফেজ।